নমস্কার বন্ধুরা, কুকুত শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি বর্ষা রানী ইলিশের একটি রেসিপি। আজ রান্না করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এইভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে অসম্ভব টেস্টি হয়। অনেকেই অনেক রকমভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন, একবার এই আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন, ভীষণই টেস্টি খেতে হবে। খুবই সাধারণ একটি রান্না, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রান্নাটা করব। তো আমি এখানে প্রথমে বেগুনটাকে কেটে নিয়েছি, আমি একটা মাঝারি সাইজের বেগুনই নিয়েছি। এবার বেগুনটাকে কেটে আমি আট ফালি করে বেগুনটাকে কেটে নেব। তো ইলিশ মাছ হচ্ছে বাঙালির সবচেয়ে প্রিয় একটি মাছ, আর ইলিশ মাছ দিয়ে যে কোনো রেসিপি রান্না করলে কিন্তু খেতে দারুণ হয়। তো এইভাবে একবার বেগুন আলু দিয়ে আমার মতো করে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এতটা টেস্টি হয় যে এই আলু বেগুনের একটি পদ দিয়ে কিন্তু গোটা ভাতটা আপনারা খেয়ে ফেলতে পারবেন। তো দেখুন, আমি বেগুনটাকে আট পিস করে কেটে নিয়েছি, আর আমি এখানে দুটো বড় সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে নিলাম। বেগুন আলুটা কেটে নিয়ে নিয়েছি, এরপর আমি এখানে মাছটা থেকে দেখুন, আমি একটা ইলিশ মাছকে মাঝারি সাইজে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে আঁচটাকে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে আমি জল দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। এবার এই মাছটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো আমি মাছটাকে কেটে নিয়েছি, আমি এখানে রান্না করার জন্য পাঁচ পিস মতো নিয়ে নিলাম। এবার এই মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। তো অনেকে এই মাছটা কাঁচা রান্না করে থাকেন, তো আমি একটু হালকা করে ভেজে নেব। হালকা করে একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে, হালকা একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো হবে আমার মনে হয়। তো আমি ইলিশ মাছটাকে ভেজে নেব। তো ভালো করে দেখুন লবণ আর হলুদটা আমি ঘষে ঘষে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপর গ্যাসের উপর একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে একে একে মাছটা দিয়ে ছেড়ে দিয়ে ভেজে নেব। তো আমি এখানে প্রথমে তিন পিস মতো মাছটা দিয়ে ভেজে নিচ্ছি। একবারে বেশি করে দিয়ে দিলে উল্টাতে পাল্টাতে ভাজতে অসুবিধা হবে। তো এক পাশটা দেখুন হালকা ভেজে নেওয়ার পর আমি ওই পাশটাকে উল্টে দিয়ে ওই পাশটাকে হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু খুব বেশি কড়া ভাজা কিন্তু ভালো লাগবে না খেতে, একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলে কিন্তু যথেষ্ট, খুব বেশি কড়া ভাজা হলে ভালো লাগে না খেতে। তো দেখুন মাছটা আমি হালকা করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে নামিয়ে নিচ্ছি। এবার বাকি যে দু পিস মাছ আছে সেই দু পিস মাছটাকে আমি ছেড়ে দিয়ে হালকা করে এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নেব। তো দেখুন দু পিস মাছটা আমি ভেজে নিয়ে নিলাম। এবার মাছটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন মাছটা আমি ভেজে নিয়ে নিলাম। এরপর যেটুকু তেল আছে ওই তেলের মধ্যে বেগুনগুলোকে ছেড়ে দিয়ে আমি ভেজে নেব। তো বেগুনগুলো আমি ছেড়ে দিলাম। এবার বেগুনগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনটা নাড়াচাড়া করে দেখুন বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি, বেশ লাল লাল রং ধরে এসছে। এবার আমি বেগুনটাকে নামিয়ে নেব। তো বেগুনটা দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়ে নিলাম। এবার বেগুনটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি আর তেল দেবো না, ওই তেলের মধ্যে এখানে হাফ টি স্পুন মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটা কাঁচা লঙ্কাকে দু ফালি করে দিয়ে দিয়েছি, আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে রান্নাটা করলে কিন্তু পেঁয়াজ ভাজার সুন্দর একটা ফ্লেভার, পুরো তরকারিতে কিন্তু খেতে ভালো লাগে। তো এইভাবে একবার তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। তো আমি এখানে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে এক চামচ মতো পেঁয়াজ আর রসুন বাটা একটুখানি ইউজ করেছি। পেঁয়াজ আর রসুন বাটা একটু দিয়ে নাড়াচাড়া করে রসুনের যেটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো আমি আগে ভাজিনি, এই সময় আমি নাড়াচাড়া করে ভেজে নেব। তো আপনারা যদি চান আলুটা কিন্তু আগে একটু ভেজে নিতেও পারেন। তো আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এরপর একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। তো এখানে প্রথমে হাফ টি স্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ওয়ান টি স্পুন এখানে জিরে গুঁড়ো দিয়েছি। ওয়ান টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝালটা যে যেমন খাবেন সেই উপর মতো কিন্তু আপনার লঙ্কা গুঁড়ো পরিমাণটা অ্যাড করবেন। আর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়েছি, আর সামান্য একটু জল দিয়েছি, তাহলে কষাতে সুবিধা হবে। এবং নাড়াচাড়া করে আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। তো
তো দেখুন খুব ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়ে নিলাম। এরপর আমি এখানে জল দিয়ে দেব, যেহেতু এটা ঝোল হবে তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর আলুগুলো যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণ মতো জলটা দিতে হবে। তো জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঝোলটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। ঝোলটা দেখুন যে ফুটতে শুরু করেছে, আমি এবার ভেজে রাখা বেগুনটা এখানে অ্যাড করে দিয়েছি। আর যে থালাতে আমি বেগুনটা রেখেছিলাম সেই প্লেট ধোয়া একটু জল আমি এখানে অ্যাড করে দিয়েছি। বেগুনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একে একে। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলে ঝোলের সঙ্গে ফুটে গিয়ে মাছের মধ্যে তেল মশলা ঝাল সব ঢুকে যাবে, যার ফলে খেতে কিন্তু খুব ভালো হবে। মাছটা ঝোলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে 6 থেকে 7 মিনিট মতো একটু রান্না করে নেব। প্রায় 7 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব, দেখুন ঝোলটা কিন্তু ফুটে গিয়ে অনেকটাই কমে গেছে। এবার আমি দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা দেখুন অনেকটা কমে গিয়ে। এবার আপনারা যদি ঝোলটাকে একটু গাঢ় করতে চান তাহলে কিন্তু 1-2 পিস আলুকে একটু ভেঙে দিতে পারেন। তো আমি এরকম একটু পাতলা মতো করে কিন্তু নামাবো, আমি একটু পাতলা মতো করে নিয়ে কিন্তু নামাবো। এইভাবে একটু পাতলা করে ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে ইলিশ মাছে। তো দেখুন আমি আরও হাই ফ্লেম করে দিয়ে 3-4 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের দেখে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর লোভনীয় কালার এসছে, তেলটা দেখুন উপরে বেশ ভেসে এসছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে অবশ্যই করে এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় গরম ভাত দিয়ে খেতে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যদি নতুন দেখছেন চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে, ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।